ছাত্রছাত্রী আশা করি তোমরা ভালো আছো। আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7 এর গ্রামারের ন্যারেশন চেঞ্জ নিয়ে, এবং যে ন্যারেশন চেঞ্জ এর কোনো নির্দিষ্ট কোনো টেন্স নিয়ে নয়, সেটা থাকবে কি ইউনিভার্সাল ট্রুথ নিয়ে, চিরন্তন সত্য যে সমস্ত বাক্যগুলো বোঝায় সেইগুলো নিয়ে আমরা এই সেন্টেন্সে এখানে আমরা আলোচনা করব। তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে কয়েকটা জায়গা একটু চিনে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ পুরোটা, এবং এখানে স্পিকার থাকে একটা, তারপর রিপোর্টেড ভার্ব থাকে, তারপর রিপোর্টিং ভার্ব থাকে, এবং রিপোর্টেড স্পিচ থাকে। তো বলা হচ্ছে যে রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তবে কিন্তু তার টেন্সগত কোনো পরিবর্তন হবে না, শুধু মাঝখানে একটা দ্যাট লিঙ্কার আসবে, সেটাই দেখো ডাইরেক্ট ফিডব্যাক যখন করা হতো তখন সেটাই করা হতো, দ্য টিচার দ্য টিচার সেম সেম দ্যাট লিঙ্কার চলে আসে, তারপর দ্য সান রাইজ ইন দ্য ইস্ট করে দেওয়া হচ্ছে। আমরা জানি ভয়েস টেন্সে কিন্তু আমাদের টেন্সগত পরিবর্তন হয় না, যে টেন্সে অ্যাক্টিভ ভয়েস থাকে সেই টেন্সেই প্যাসিভ ভয়েস করতে হয়, কিন্তু ন্যারেশন চেঞ্জের টেন্স পরিবর্তন হয়, মানে ন্যারেশন চেঞ্জে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তবে ন্যারেশন চেঞ্জে সেটা চেঞ্জ হওয়ার সময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হওয়ার সময় পাস্ট ইনডেফিনিট হয়ে যায়, কিন্তু ভয়েস চেঞ্জে সেটা হয় না, ওই টেন্সেই থাকে। কিন্তু এখানে যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ, যেহেতু ন্যারেশন চেঞ্জে ইউনিভার্সাল ট্রুথ আছে রিপোর্টেড স্পিচটা, সেই জন্য এর কিন্তু টেন্সগত কোনো পরিবর্তন হচ্ছে না, রাইজেস রাইজেস থাকছে। কিন্তু আসলে কি ন্যারেশন চেঞ্জে টেন্স পরিবর্তন হয় হচ্ছে না কেন, কারণ এই রিপোর্টেড স্পিচটা কি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এইগুলো মানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকবে, সেই জন্য এটা কোনো পরিবর্তন হবে না। এখানে আমি নোটে কিন্তু কিভাবে চেঞ্জটা হচ্ছে সেটা একটা রুল হিসেবে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে কি বলা হচ্ছে, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য, মানে রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয় ইউনিভার্সাল ট্রুথ হয় তবে ডাইরেক্ট থেকে, মানে এই যে সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড ভার অথবা রিপোর্টেড ভার অথবা রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না, তারপরে কি হবে রিপোর্টিং ভার্বের পরে দ্যাট যুক্ত হবে হয়ে রিপোর্টেড স্পিচটা দাস তার পাশে বসে যাবে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, আরেকটা উদাহরণ কি, দ্য ম্যান সেই দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে কি হবে দ্য ম্যান সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, দেখো এখানে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হলো না, ইজ ছিল ইজি আসবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হলো না, কিন্তু যখন ন্যারেশনের আমরা অন্য টেন্সগুলোতে যাব তখন কিন্তু টেন্স পরিবর্তন হবে, যেহেতু স্পিচটা যেহেতু রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ সেজন্য ইজটা ইজি থেকে গেল। এখানেও তাই রাইজেস প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স ওই টেন্সেই থেকে গেল, কারণ রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ এই প্যাটার্নে পড়ছে তাই। তো এখানে আমি দুটো উদাহরণ দিয়ে নোটে তোমাদের রুলসটা দেখিয়ে দিয়েছি, এছাড়া তোমরা আরেকটু ভিডিওটা পিছনে গিয়ে বারবার দেখবে, দেখে নিয়ে একটু ভালো করে খেয়াল করবে। আর এছাড়াও আমি কিছু এক্সারসাইজ বা ইনস্টপ হিসেবে কিছু কিছু ইউনিভার্সাল ট্রুথের সেন্টেন্স দিয়ে দেবো, যেটা স্যারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপ থ্রু পেয়ে যাবে, আর সেগুলো তোমরা এইসব হিসেবে খাতায় করে রাখবে, স্কুল খুললে আমি ওগুলো দেখে দেবো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও, বাকি সবার খেয়াল রেখো, বাবা মায়ের কথা শুনো।